তনুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর আজ আমি একটি সুপের রেসিপি নিয়ে চলে এসেছি, এগ স্যুপ। এটা ভীষণ ভালো লাগে খেতে, আপনারা এটা ইভিনিংয়ে খেতে পারেন, অথবা যারা ডায়েট করছেন তারা এটা ডিনারেও খেতে পারেন। খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া যায় আর ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। আমার এখানে লাগছে বাটার, ডিম, টমেটো কুচানো আর আদা রসুন কুচানো। আদা রসুন কুচানো আমি রেখেছি এখানে, আপনারা এটা গ্রেট করে রাখতে পারেন। এবারে কড়াইতে আমি দিয়েছি 1 চামচ পরিমাণ বাটার, বাটারটা মেল্ট হওয়াতে আমি অপেক্ষা করবো। বাটার আমার মেল্ট হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কুচানো। আদা রসুন কুচানো আমি দিয়ে দিলাম, এবারে এটাকে একটু ফ্রাই করে নেব 3 থেকে 4 মিনিট। খুব ঝটপট এটা বানিয়ে নেওয়া যায়, খুব কম উপকরণ দিয়ে এটা বানানো যায়, মানে খেতে এটা ভীষণ ভালো লাগে। এটাকে 4 মিনিট ফ্রাই করে নেব। দেখুন এটা ফ্রাই হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে হালকা। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1টা কুচানো পেঁয়াজ। এটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে এখানে দিলাম। এবারে ভালো করে এটাকেও ফ্রাই করে নেব 4 থেকে 5 মিনিট। পেঁয়াজটা আমার ফ্রাই করা হয়ে গেছে, এর থেকে বেশি ফ্রাই করব না। এবারে এখানে দিয়ে দিলাম টমেটো কুচানো। এটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে এখানে দিয়ে দিলাম। এবারে টমেটোটা আমি হালকা ফ্রাই করে নেব। যখন দেখবেন টমেটো একদম সফট হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবেন জল। যতক্ষণ না অবধি এটা সফট হয় ততক্ষণ আমরা এটাকে নাড়িয়ে নেব। দেখুন টমেটোটা এখানে সফট হয়ে গেছে একদম। এবারে এখানে দিয়ে দেব জল। আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়েছি, আপনারা চাইলে 2 কাপ পরিমাণেও দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, আর দেব 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। আপনারা এখানে 1 কাপ পরিমাণ জল না দিয়ে 2 কাপ পরিমাণও জল দিতে পারেন, যে যেমন খেতে ভালোবাসে। আমি বেশি পাতলা ভালোবাসি না, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়েছি। যারা একটু পাতলা মানে স্যুপ খেতে ভালোবাসেন তারা এখানে 1 কাপের জায়গায় 2 কাপও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। গোলমরিচের গুঁড়োটা আমি দিলাম, দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিই, এটাকে ফুটতে দেব 5 মিনিট। দেখুন এটা ফুটে উঠেছে, এবারে ভালো করে একবার নাড়িয়ে নেব। এবার এখানে দিয়ে দেব ডিম। আমি 2টো ডিমকে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে অল্প অল্প করে দেব আর ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। একসাথে পুরোটা দিতে যাবেন না, তাহলে দলা পাকিয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দেবেন আর ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন আমি যেভাবে করছি ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন সবটা।
আর বাকি যেটুকু ছিল ডিম সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবারে আরও একবার ভালো করে নাড়িয়ে নিই। ভালোভাবে এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু দোলা পাকিয়ে যেতে থাকে। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।